আসসালামুআলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আজ আমরা কিয়ামতের দিন গুনাহগার মুমিনদের কিরূপ অবস্থা হবে সেই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। কিয়ামতের সেই ভয়ানক দিনে গুনাহগার মুমিনদেরও বিভিন্ন আজাব হবে। যারা মালের যাকাত আদায় করেনি, তাদের মালকে বিষধর সর্পের রূপ দিয়ে তাদের কণ্ঠে জড়ানো হবে। তাদের সোনা, চাঁদি ও মুদ্রাকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করে তাদের ললাট ও পার্শ্ব ও পৃষ্ঠদেশে দাগা হবে। যে সমস্ত পশুর যাকাত আদায় করেনি, সেই সমস্ত পশু তাদেরকে পদদলিত ও পিষ্ট করবে। এসব ততক্ষণ পর্যন্ত হতে থাকবে যতক্ষণ পর্যন্ত তাদের পক্ষে জান্নাত অথবা জাহান্নামে কোনো ফয়সালা না হচ্ছে। অহংকারী ও গর্বিত মানুষ সেদিন পিপীলিকার ন্যায় ক্ষুদ্র রূপে দণ্ডায়মান থাকবে। সব দিক থেকে তাকে অপমান ও লাঞ্ছনা বেষ্টন করবে। যাদের প্রতি আল্লাহ পাক সেদিন ভীষণ রাগান্বিত হবেন, ক্রুদ্ধ হয়ে থাকবেন এবং তাদের সাথে কোনো কথা বলবেন না, তাকিয়ে দেখবেনও না এবং ক্ষমাও করবেন না। তারা শরীয়তের কোনো জ্ঞান, কোনো স্বার্থ লোভে গোপনকারী আলেম। অবাক করা বিষয়, আজকালকার সমাজে তাকিয়ে দেখবেন এই ধরনের আলেমদের কোনো অভাব নেই। যাদের শরীয়তের নানা জ্ঞান রয়েছে কিন্তু তারা শরীয়তের অনেক কিছু গোপন করে সামান্য কিছু টাকা উপার্জনের জন্য। অঙ্গীকার ও প্রতিজ্ঞা ভঙ্গকারী, স্বার্থবশে মিথ্যা কসমখোর, পায়ের গাঁটের নিচে ঝুলিয়ে কাপড় পরিধানকারী পুরুষ, অর্থাৎ যে পুরুষ তার টাকনোর নিচে প্যান্ট পরে, মিথ্যা কসম খেয়ে মাল বিক্রেতা, কারো প্রতি উপকার ও অনুগ্রহ করে তাকে প্রকাশ করে বা আত্মপ্রশংসাকারী, উদ্ধৃত পান থাকা সত্ত্বেও যে প্রতীকের তৃষ্ণা নিবারণ করে না, স্বার্থের জন্য যে ইমামের হাতে বায়াত করে, বৃদ্ধ ব্যভিচারী, মিথ্যাবাদী রাজা, অহংকারী গরিব, পিতামাতার অবাধ্য সন্তান, পুরুষ বেশি নিনাল, যে নিজের স্ত্রী কন্যা বোনকে পরপুরুষের অর্থাৎ যাদের সঙ্গে বিবাহ কোনো কালেও বৈধ নয় এমন লোকদের সাথে অবাধ মেলামেশায় বাধা দেয় না, বর্তমানের প্রগতিশীল ও আলোকপ্রাপ্ত বা তথাকথিত সত্য শ্রেণীর মানুষ দ্বারা এ ধরনের নগ্নতা ও পর্দাহীনতাকে নারী স্বাধীনতা বলে মনে করে। কি আজব ব্যাপার! স্ত্রীর গুহদ্বারে সঙ্গমকারী, অর্থাৎ স্ত্রীর পায়ুপথে মিলন করে যারা, সেদিন বিলাসপ্রিয় সম্পদশালী বড় সংকীর্ণতার অবস্থা করবে। প্রত্যেক ধোকাবাজের কাছে সেদিন ধোকার পতাকা হবে। আমানতে খেয়ানতকারীর প্রত্যেক আমানত সেদিন উপস্থিত করা হবে, যার দরুন তারা সেই সুবিশাল জনসমক্ষে অপমানিত ও লাঞ্ছিত হবে। যারা অপরের নিকট হতে নাহক জমি আত্মসাত করে, অর্থাৎ কোনো মানুষের কাছ থেকে জোর জবরদস্তি করে কোনো জমি দখল করে বা লিখিয়ে নেয়, তাদেরকে ভূ গর্ভস্থ করা হবে। যারা দুমুখ, অর্থাৎ যেখানে যেমন সেখানে তেমন কথা বলে, তাদের আগুনের জীব হবে। যারা সামর্থ্যবান অথচ জাক্কা করে, তাদের মুখে সেদিন মাংস থাকবে না। কেবলার দিকে যে থুতু ফেলে, তার থুতু সেদিন তার চক্ষুর সামনে হাজির করা হবে। যারা মিথ্যা স্বপ্ন বানিয়ে বর্ণনা করে, তাদেরকে দুটি জবের মাঝে সংযোগ সাধন করতে বলা হবে, যা কারো পক্ষে সাধ্য নয়। গুপ্ত কথায় যারা কাঞ্চি পাতে, তাদের কানে গলিত সিসার ঢালা হবে।